হ্যালো গাইস, ইটস মি মৌমিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমোরি বক্স অফ মৌমিতা। কেমন আছে সকলে? আর অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। দিওয়ালি তো চলেই এলো, আর দিওয়ালি মানেই আমরা ছোটোবেলা থেকেই করতাম কি, দিওয়ালি ঘর, দিওয়ালি ঠাকুর কিনে। তো আমি এই ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম, আর এখনও মশারি টশারি বেডশিট কিছু গোছানো হয়নি। বেডশিট মশারি গোছাবো, গুছিয়ে দিওয়ালি ঘর করতে হবে। দিওয়ালি আছে তো ছোটোবেলাতে আবার ফিরে যাব। আর বরাবর আমি যতই বড় হই একটু ছোটোবেলার ছোটো ছোটো জিনিস আমি করতে ভালোবাসি, তো আমি সেগুলো করিও, আমার খুব ভালো লাগে। তো দিওয়ালি ঘর করতে হবে, আর আজকে 14 প্রদীপ জ্বালার একটা ব্যাপার আছে, তো 14 প্রদীপ বের করতে হবে। রেখেছে মা অন্য ঘরে, ওই পাশের একটা ঘর আছে ওখানে, তো ওখান থেকে 14 প্রদীপ বের করতে হবে, দিওয়ালি ঘর করতে হবে, দিওয়ালি ঠাকুরকে পরিষ্কার করতে হবে। তো অনেক 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 কাজ আছে, তার আগে চলো বেডটা ফটাফট গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব দিওয়ালি ঠাকুর বের করতে। আর হ্যাঁ, আজকে তোমাদের সাথে খুব একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করার আছে, তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। হোপ তোমরা আজকের ব্লগ খুব এনজয় করবে। তো দেরি না করে চলো আজকের ব্লগ স্টার্ট করা যাক। আমি এখানে ঠিক খুঁজে খাজে পাচ্ছি না কি আছে কি নেই এক হাতে ক্যামেরা নিয়ে। আমি এখানে একটু লাইট, মোবাইলেরই লাইটটা জ্বালবো, লাইটটা জ্বেলে দেখবো এখানে 14 প্রদীপ আছে কি নেই। এখনও পর্যন্ত আমি 10 প্রদীপ খুঁজে পেয়েছি, তো চলো এবারে আমি 14 প্রদীপ খুঁজে পাই কি খুঁজে পাই না সেটা আগে দেখি। এটা হচ্ছে আমার দিওয়ালি ঠাকুর। এবার এই ঠাকুরটা আমি ভালো করে একটু পরিষ্কার করে নেব। এইখান থেকে আমি পেয়েছি 10 প্রদীপ, 14 প্রদীপ পাইনি। আগের বারে 14 রাখা ছিল, কিন্তু এইখানে আছে 10 প্রদীপ। আর একটা জিনিস পেয়েছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এইটা, এটা হচ্ছে তোমার পোড়া মাটি দিয়ে ওং লেখা, ওং তৈরি করা আছে। আমি এটা একটা লকেট ছিল হাড়ের সাথে, বাট আমি হাড়টা খুঁজে পাইনি। তো আমি বিষ্ণুপুর গেছিলাম, তো বিষ্ণুপুর থেকে আমি এই মাটির এই লকেটটা এনেছিলাম, দেখো ওং লেখা, পোড়া মাটির লকেট। তো এটা আমি খুঁজে পেলাম, ছিল। তো যেই কটা প্রদীপ পেয়েছি 10 প্রদীপ, সেই কটা প্রদীপই আমি আপাতত ধুয়ে পরিষ্কার করে, আজকে রোদ হয়েছে একটু রোদে দিয়ে দেবো। 14 পাইনি, মা একটু মার্কেট যাবে, মায়ের দরকার আছে, তো মাকে বললাম যদি পাই তাহলে 14 প্রদীপ আনতে, না হলে ঘরে প্রদীপ আছে সেগুলো জেলে 14 প্রদীপ করে দিতে হবে, আর কিছু করার নেই। তো ব্যাস চলো এবারে পরিষ্কার করে নিই প্রদীপগুলো। আপাতত দিওয়ালির জন্য এগুলোই প্রিপারেশন নিলাম, এই যে দিওয়ালি ঠাকুরটা পরিষ্কার আপাতত করলাম, আর প্রদীপগুলোও ধুলাম। বসে গেছি তোমাদের সাথে কিছু কথা বলবো বলে, যেই কথাগুলো আজকে বলে বেশি ইম্পর্টেন্ট, তো সেই কথাগুলোই বলবো বলে। তোমরা সকলে জানো আমি বাড়িতে থাকি, মানে আমি আমার বাবার বাড়িতে থাকি, মানে যেটাকে আমি আমার নিজের বাড়ি বলি, যাই হোক আমি থাকি। তো আমার হাজব্যান্ড মানে সুশান্ত, তো ও তো বাইরে থাকে, তো তোমরা সেটা জানোই, তো আমি যাইও না। তোমরা আমাকে অনেকবার অনেকদিন ধরে বলছিলে যে দিদি তুমি কেন যাচ্ছ না, তুমি চলে যাও, তো করোনা সিচুয়েশানটা খারাপই। আর করোনা সেকেন্ড ওয়েভ তো চলে গেল, আমাদের সেকেন্ড ডোজ নেওয়া হয়ে গেছে এটা ঠিক, কিন্তু থার্ড ওয়েভ আবার আসবে। আর শ্বশুরবাড়িতে কেন থাকি না সেটাও আমি তোমাদেরকে বলেছি, আমি কেন শ্বশুরবাড়িতে থাকি না, এটা তো কখনোই নয় যে আমি প্রথম থেকেই সবসময় বিয়ের পর থেকেই আমার বাড়িতেই থাকতাম, এটা কখনোই নয়। বিয়ের পর থেকে আমি সুশান্তর সাথেই থাকতাম, আমরা বাইরে বাইরে ঘুরে উঠি ওর কাজের জন্যেই, ওর যেহেতু কাজটা তোমার হচ্ছে এই কোম্পানি তো আজ সেই কোম্পানি, তো ওই জন্য ওর কাজের জন্যে বাইরে বাইরে ঘুরতেও হয়। আর পার্সোনালি সত্যি কথা বলতে ঘর, ভাড়া ঘর তুমি সব জায়গায়, রেন্টের ঘর বলো, ফ্ল্যাট বলো, যাই হোক তুমি সব জায়গায় পেয়ে যাবে, কিন্তু সেই ঘরটা সংসার হতে সময় লাগে। তো এবার সেই ঘরটাকে তুমি সংসার করলে, জিনিসপত্র দিয়ে সব কিছু দিয়ে সংসার করলে, এবার সংসার যখনই ঠিক গোছানো হলো তখনই তোমাকে সেখান থেকে চলে আসতে হলো। মানে এটা ইউজুয়ালি আমার সাথেই হয়, মানে যেখানে গেলাম ভাড়াঘরে সেই ঘরে থাকলাম, সেটাকে সংসারে পরিণত করলাম, তো এবার সেটাকে মানে যখন ওটার সাথে অভ্যস্ত হয়ে আসছি তখন সেই মুহূর্তে না এবার অন্য কোম্পানিতে যেতে হবে, এবার অন্য জায়গা চলে যেতে হবে। তো পার্সোনালি এটা সত্যি খুব খারাপ লাগে,
মানে কি জানো তো, যে যেটা ফেস করে তার সেটা খারাপ লাগে, যে যেটা ফেস করে না তার সেটা খারাপ লাগে। মানে আমি যখন আগে ভাবতাম বা এরকম বাইরে বাইরে ঘুরবো, বাইরে বাইরের কাজ তো খুব ভালো, বাট এখন যেহেতু আমি যখন আমাকে ওটা ফেস করতে হবে বা হচ্ছে, তখন আমার মনে হয় একটা জায়গায় স্টে করে থাকাটা ইজ বেটার, ভালো না। আমি ব্লগটা শুরু করেছিলাম আমার এই বাড়ি থেকে, তো এবার আমার মনে হয় যে নতুনভাবে সব কিছু শুরু করা দরকার, কারণ অনেক দিন হয়ে গেল। তোমরা আমাকে দেখছো আমার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, বাট এবার তোমরা আমাকে দেখতে পাবে অন্যভাবে, কারণ আমি ভেবেছি জীবনটাকে আবার নতুনভাবে শুরু করব, পুরোনো অধ্যায়টাকে আবার জীবনে ফিরিয়ে আনবো, নতুন চ্যাপ্টার আবার আমার লাইফে শুরু করব। তো তোমরা এই ফেজটা আমার লাইফে দেখলে যে আমি আমার বাড়িতে ছিলাম, এবারে আমি সুশান্তর কাছে চলে যাচ্ছি। তো খারাপ লাগছে বলতে কীরকম জানো তো, বিয়ের পরে যখন এই বাড়ি থেকে চলে গেছিলাম তখন যে খারাপটা লেগেছিল এক্সাক্ট সেম ফিলিংসই হচ্ছে, কারণ 6-7 মাস হয়ে গেল আমি প্রায় এখানে আছি, আর মায়ের সাথে খুটুর খুটুর করে লাগা, পেছনে লাগা, ঝগড়া লাগা, খিটির খিটির করা, মায়ের সাথে গল্প করা, আনন্দ করা, মজা করা, তো ওটা একটা ফিলিংস হয়ে গেছে অনেক দিন থাকার পরে। তো পুরনো সে এটা ভুলে যে মনে হচ্ছে আবার আমি এখানেই থাকি, এখানেই একদম। তো কষ্ট তো অবভিয়াসলি হচ্ছে, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। আর তোমরা অলওয়েজ জানো, কষ্ট হোক যাই হোক, আমার যখনই যাই কষ্ট হোক, আমার যার জন্যে কষ্ট হয় তার কাছে আমি কখনোই কাঁদি না, আমি অলওয়েজ স্ট্রং থাকার চেষ্টা করি, তো আমি সেটাই চেষ্টা করব। তো যাই হোক, আমার এখানের পার্ট আপাতত এখন চুকলো, এবার আমি উড়িষ্যা চলে যাচ্ছি। তো এবার থেকে তোমরা উড়িষ্যার ব্লগ পাবে, এবার যাব কবে সেটা দেরি আছে, এখন কদিন কালী পুজো আছে, অনেক কিছু ওকেশন আছে, আর আমাদের হচ্ছে জামাই ষষ্ঠী নেই, আমাদের বাড়িতে জামাই ফোঁটা আছে, মানে যেদিন গরুকে ফোঁটা দেয়, গরুর পুজো হয়, তোমরা কি কেউ জানো, মানে ভাই ফোঁটার আগের দিন, সেই দিন আমাদের জামাই ফোঁটা আছে ওটা। তো জামাই ফোঁটা আছে, কালী পুজো আছে, দিওয়ালি আছে, অনেক অনেক ওকেশন আছে, তো সেগুলো সব কাটবে, তারপরে যাব। তো ব্যাস এটাই তোমাদেরকে আজকে বলার ছিল যে এবারে নতুন করে জীবনটা শুরু করতে চলেছি, জীবনে নতুন একটা অধ্যায় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, কারণ নতুন অধ্যায় আমি এই কারণেই বললাম, কারণ আগে যে আমি থাকতাম সুশান্তর সাথে সেই পার্টটা তো তোমরা কেউ দেখো নি, সেই পার্টটা তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার ব্লগিং লাইফে আসা থেকে আমি আমার বাড়িতেই আছি। তো তোমাদের কাছে সেটা নতুন পার্টই হবে, হয়তো আমার কাছেও নতুন পার্ট হবে, কারণ মাঝখানের একটা 7 মাস লং গ্যাপ হয়ে গেছে এখানে থেকে। তো নতুনভাবে আমি আমার লাইফটা শুরু করতে চলেছি, তো এবার থেকে তোমরা নতুনভাবে নতুন সব কিছু দেখতে পাবে, এবার থেকে ওড়িশার ব্লগ আসবে, এবারে চেষ্টা করবো ওড়িশাটাকে এক্সপ্লোর করার। তো অনেক কিছু মাথায় আছে, আসবে তোমরা যারা আমাকে ভালোবাসো, এবার আমার সংসার দেখতে পাবে করা, সব ছড়িয়ে ছিটিয়ে সংসার করা আমার, তো যাই হোক, তো এবার আমার সংসার করা তোমরা দেখতে পাবে। তো হোপ তোমরা এবার থেকে খুব 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 এনজয় করবে। তো চলো আজকের মতো এই ভিডিওটা, আর একটু ব্লগ দিলাম ছোট্ট করে, এটাই ছিল। মা মার্কেট চলে গেছে, আমাকে এবারে রান্না করতে হবে, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আজকে সিম্পল মাছের ঝোল হবে, মাছের ঝোল আর ভাত হবে, ব্যাস আর কিছু হবে না। মা আমাকে খুব পই পই করে বলে দিয়ে গেছে রান্নাটা করতে, কারণ মা চলে গেছে যেহেতু, বাবা একটার সময় খাবে। তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও, দেখা করবো তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।